সোনারপুরের কালিকাপুরে আবার করোনা আক্রান্তের হদিশ। এবার করোনা আক্রান্ত এক মহিলা। কলকাতার একটি হাসপাতালে অপারেশন করাতে গিয়ে করোনা পরীক্ষা করা হয় আর তার রিপোর্টে পজিটিভ আসে। আক্রান্তকে মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। রাতে আক্রান্তের বাড়ির এলাকা ও পার্শ্ববর্তী বাজার স্যানিটাইজ করে দমকল বাহিনী। এলাকা পুরোপুরি বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। পরিবারের বাকি সদস্য, ড্রাইভার এবং পরিচারিকাকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। নিউজ বাংলা টুডের পর্দায় দেখছেন সরাসরি সেই ছবি। আরে বলছিস কেন?